বাংলাদেশের প্রথম মেট্রো রেল কাল থেকে চালু হচ্ছে এবং প্রথম যাত্রী প্রধানমন্ত্রী স্টেশনের দ্বিতীয় তলায় প্ল্যাটফর্মে ঢোকার আগেই দ্বিতীয় তলায় কনকোর্স হলে যা দেখা যাচ্ছে সেটি হচ্ছে প্রথমে প্রবেশ করেই টিকিট ভেন্ডিং মেশিন থেকে টিকিট কিনতে হবে। আমরা দেখতে পাচ্ছি টিকিট ভেন্ডিং মেশিনে যা দেখা যাচ্ছে এটি আগারগাঁও স্টেশনের টিকিট ভেন্ডিং মেশিন এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে গন্তব্য নির্বাচন করে তারপর টিকিট সংখ্যা নির্বাচন করে টাকা প্রবেশ করতে হবে। তারপর টাকা নির্দিষ্ট পরিমাণ টাকা প্রবেশ করানোর পরই একক যাত্রার বা সিঙ্গেল জার্নি টিকিটটি বের হবে এবং বের হওয়ার পরই আপনাকে সেই টিকিট নিয়ে চলে যেতে হবে এই পাঞ্চ মেশিন বা এই ধরনের যে বিষয়গুলো আছে সেদিকে। আমরা যদি টিকিট পাঞ্চ মেশিন বা এই জিনিসগুলোর দিকে যাই, দর্শক দেখছেন সরাসরি এখানে এই টিকিট পাঞ্চ করে এভাবেই আমরা ভেতরে চলে যাব এবং সামনে গিয়েই আমরা স্টেশনের লিফট বা সিঁড়ি ধরে উপরে চলে যেতে হবে। বয়োবৃদ্ধদের জন্য এখানে উপরে যাওয়ার জন্য লিফট আছে, এছাড়া যারা যেতে চান উপরে মধ্যবয়স্ক তরুণ তারা সিঁড়ি ধরে বা এসকেলেটর ধরে এ ধরনের চলন্ত সিঁড়ি ধরে স্টেশনের উপরে চলে যাবেন। সবগুলো প্রস্তুত আগারগাঁও স্টেশনে। আমরা যেমনটি দেখতে পাচ্ছি যে কাল যেহেতু প্রথম যাত্রী প্রধানমন্ত্রী হচ্ছেন এবং তার জন্য কিন্তু এখানে এসকেলেটর লিফট সিঁড়ি সবগুলো প্রস্তুত করে রাখা হয়েছে। প্রধানমন্ত্রী এই সিঁড়ি ধরে উপরে উঠবেন এবং তিনি প্রথম যাত্রী হিসাবে বাংলাদেশের প্রথম মেট্রো রেলের প্রথম যাত্রী হয়ে তিনি উত্তরা থেকে আগারগাঁও, আগারগাঁও থেকে উত্তরা রুটে মেট্রো রেলে চড়বেন এবং তারপর দিন থেকে সাধারণ মানুষের জন্য মেট্রো রেল উন্মুক্ত হবে। সাধারণ মানুষ এভাবেই মেট্রো কনকোর্স হলে প্রবেশ করবেন এবং কনকোর্স হলে প্রবেশ করবেন এবং তারপরই তারা কিন্তু মেট্রো ট্রেনে উঠতে পারবেন। দর্শক দেখছেন সরাসরি বাংলাদেশ টাইমসে বাংলাদেশের প্রথম মেট্রো ট্রেনের প্রথম যাত্রার যে প্রস্তুতি শুরু হয়েছে এখানে এবং সেই প্রস্তুতি ঘিরে আজকে ভেতরের যে অবস্থা সেটি দেখাচ্ছে সরাসরি। দর্শক বাংলাদেশের প্রথম মেট্রো রেল চালু হচ্ছে কাল, এ নিয়ে আপনার মন্তব্য কমেন্টে জানান। দেখা যাচ্ছে মেট্রো রেলের যে কনকোর্স হল, বিশাল কনকোর্স হল এবং এখানে যাত্রীরা হেঁটে ঘুরে ভেতরে প্রয়োজনীয় টিকিটিং কাজ শেষ করে তারপর আসলে প্ল্যাটফর্মে অর্থাৎ ঠিক এই সিঁড়ি ধরেই চলন্ত সিঁড়ি এসকেলেটর বা হেঁটে উপরে প্ল্যাটফর্মে চলে যাবেন, সেই প্ল্যাটফর্ম থেকেই ট্রেনে উঠতে হবে। দর্শক সরাসরি দেখছেন বাংলাদেশ টাইমসে বাংলাদেশের প্রথম মেট্রো রেল কাল চালু হবে এবং প্রথম দিকে চালুর পর কিছুদিন নির্দিষ্ট কিছু সময় চলবে, সকাল 8টা থেকে দুপুর 12টা পর্যন্ত, এবং এই সময়ের মধ্যে ট্রেন উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত চলবে এবং এই সময় চলার জন্য ট্রেনের উত্তরা থেকে আগারগাঁও রুটে ভাড়া পড়বে 60 টাকা এবং 16 থেকে 17 মিনিটে ট্রেন কিন্তু উত্তরা থেকে আগারগাঁও বা আগারগাঁও থেকে উত্তরা এসে পৌঁছে যাবে। দর্শক দেখছেন বাংলাদেশের প্রথম মেট্রো স্টেশনের কনকোর্স হল, যেখান থেকে টিকিট কাটতে হবে। যেভাবে টিকিট কাটতে হবে সেটি টিকিট ভেন্ডিং মেশিনের কাছে গিয়ে আবারও দেখাচ্ছি। এটি টিকিট ভেন্ডিং মেশিন এবং এখানে আপনাকে টিকিট কিনতে হলে ঠিক এই জায়গায় আসলে টাকা প্রবেশ করাতে হবে এবং টিকিটের গন্তব্য নির্বাচন করতে হবে। এই কীভাবে আপনি এই গন্তব্য নির্বাচন করবেন, ঠিক এই বোর্ডটাতে আপনি নির্দিষ্ট যেখানে যাবেন যে নির্দেশন, এই নির্দেশনাগুলো শুধু অনুসরণ করতে হবে এবং অনুসরণ করেই আপনি টিকিট কিনতে পারবেন। এবং মেট্রো রেলের সিঙ্গেল জার্নি টিকিট, কারো সঙ্গে যদি কোনো টিকিট না থাকে তাহলে সে এই কনকোর্স হলে ঢুকে টাকা দিয়ে এখানে টিকিট কিনে নেবে। আবার কারো যদি স্থায়ী টিকিট থাকে যেটা টিকিট কাউন্টার থেকে নিতে হবে, সেই স্থায়ী টিকিট যদি থাকে তাহলে সে তার মোবাইলের মাধ্যমে রিচার্জ করে নিতে হবে। সেক্ষেত্রে এখান থেকে টিকিট না কিনে সরাসরি সে কনকোর্স হলে, কনকোর্স হল থেকে প্ল্যাটফর্মের দিকে যেতে পারবে। বাংলাদেশের প্রথম যাত্রার জন্য প্রস্তুত 12টি মেট্রো ট্রেন সেট, এক একটি ট্রেন সেটে 6টি করে কোচ, এক একটা ট্রেনে প্রথম দিকে 200 জন করে যাত্রী যেতে পারবেন সেই প্রস্তুতি নেওয়া হয়েছে। বাংলাদেশের প্রথম মেট্রো ট্রেন উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত রুট, তবে প্রথম দিকে চালু হচ্ছে উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত। কাল প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকালের দিকে প্রথম যাত্রী হয়ে মেট্রো ট্রেনে চড়ে উত্তরা আগারগাঁও রুটে ভ্রমণ করবেন এবং তারপর দিন থেকে সাধারণ মানুষ সকাল 8টা থেকে মেট্রো ট্রেনে এসে উত্তরা থেকে আগারগাঁও বা আগারগাঁও থেকে
উত্তরা রুটে চলাফেরা করবে। দর্শক দেখছেন সরাসরি আমি এই মুহূর্তে মেট্রো ট্রেনের কনকোর্স হলের ভেতরে, এবং বাংলাদেশে প্রথম মেট্রো রেল হচ্ছে, মেট্রো রেল হয়ে গেছে, কাল থেকে শুরু হবে এবং আর একদিন বাদে সাধারণ মানুষও মেট্রো ট্রেনে উঠে যেতে পারবেন। প্রথম প্রধানমন্ত্রী, প্রথম নারী হিসাবে মেট্রো রেল চড়বেন এবং তার চালকও হবেন একজন নারী। আমি সাব্বির আহমেদ, লিড মোবাইল জার্নালিস্ট, বাংলাদেশ টাইমস।